তুমি খেয়াল করে দেখো এই জায়গাটা দেখাই দাও, এত জোস লাগছে। ব্যাংককে আমি একটা সিনেমার গান করেছি ঠিক এইরকম একটা লোকেশন। হ্যাঁ ঘুরাই দিবে। বর্তমানে দীঘির সাথে ঘনিষ্ঠতা বেড়েছে উপবিশ্বাসের, ইদানিং প্রায় সময় একত্রিত ভাবে দেখা যায় তাদের। তবে এবার নদীর পাড়ে ঘুরতে গিয়ে অপুকে সাকিবের কথা মনে করিয়ে দিয়ে সাকিব অপুর একটা সিক্রেট ফাঁস করে দিল দীঘি, তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। একটা সময় শিশু চরিত্রে অভিনয় করা ছোট্ট দীঘি হয়েছে অপবিশ্বাসের কাছের বন্ধু। প্রায় সময় অপুকে দেখা যায় দীঘিকে নিয়ে তার ব্যক্তিগত সময় পার করতে, যার আরো একটা মজার ভিডিও শেয়ার করেছেন অপু, যেখানে দেখা যায় দীঘিকে নিয়ে কোনো এক নদীর পাড়ে ঘুরতে গেছেন অপবিশ্বাস। সেখানে তারা চলতি পথে গাড়িতে বসে বেশ মজা করতে করতে যথাস্থানে পৌঁছান। অনেক সুন্দর দীঘি, তোমার কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। এখানে গাড়ি থেকে নামতে দুজনের গল্পে বেশ মজে ওঠেন এবং জীবনের অনেক স্মৃতিময় ভালো লাগার কথাগুলি তুলে ধরেন, যার এক পর্যায়ে দীঘি সেখানে অপুকে সাকিবের কথা মনে করিয়ে দেয় এবং সেটা নিয়ে তারা বেশ হাসাহাসিও করেন। অপুর সাথে তার বয়সের গ্যাপটা অনেক হলেও একে অপরের সাথে বান্ধবীর সম্পর্ক গড়ে উঠেছে, যার ফলে দীঘি এখন মাঝে মাঝে ঘুরতে গিয়ে তার সাকিব চাচুর কথা বান্ধবীকে মনে করিয়ে দেয়। ভাই তুমি খেয়াল করে দেখো এই জায়গাটা দেখাই দাও, এত জোস লাগছে। ব্যাংককে আমি একটা সিনেমার গান করেছি ঠিক এইরকম একটা লোকেশন। আসলে সম্পর্ক বিচ্ছেদ হলো সাকিবের কথা শুনতে যে ভালো লাগে অপবিশ্বাসের, এটা তিনি মুখে তুলে প্রকাশ না করলেও তার ব্যবহার আচরণে প্রকাশ পায়। স্বামীর প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসায় এখনো অটুট রয়েছেন তিনি। তবে তাদের সেই গল্পের মাঝে ঘটে বসে আরো এক মজার কাণ্ড। নদীতে থাকা নৌকার মাঝি তাকে ডাক দিয়ে ঘুরতে যাওয়ার অফার করে। তিনি বলেন অপুকে তিনি নৌকা করে ঘুরিয়ে আনবেন। প্রিয় দর্শক, দীঘিকে নিয়ে অপবিশ্বাসের এমন মজার সব মুহূর্তগুলি আপনার কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।